হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে তাপের ঘটনাসময় চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেইগুলো আমরা আলোচনা করবো ধরে রাখো যে এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে আমাদের যে প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো সেইগুলো দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি রয়েছে দেখো যে তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো অর্থাৎ তাপীয় রোদের সাথে তাপ পরিবাহিতার এখানে মানটা বার করতে হবে তাপীয় পরি রোদ বলতে কোনটাকে বোঝাই তাপীয় রোধ বলতে গেলে ওয়ান বাই কে ডি বাই এ ঠিক আছে এটাকেই বলা হয় কি তাপীয় রোদ তো এর সাথে সম্পর্ক বার করতে বলেছে কার তাপ পরিবাহিতা ঠিক আছে তাপ পরিবাহিতা তোমরা সবাই জানো যে তাপ পরিবাহিতা কি কিউ দিয়ে প্রকাশ করা হয় তাপ পরিবাহিতা এটাকে ঠিক আছে তো সেখান থেকে দেখো যে আমরা কি জানি যে কিউ সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি কিউটা কি কিউটা হচ্ছে কি তাপ পরিবাহিত ঠিক আছে তাপ পরিবাহিতা তো এই যে তাপ পরিবাহিতা কিউ এখান থেকে যদি আমরা টিটাকে এদিকে নিয়ে আসি তাহলে দেখো টিটা এদিকে ভাগ হয়ে গেল করে থাকলো কি কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি ঠিক আছে এবার দেখো এই যে যেটা পাচ্ছি আমরা কি জানি যে কিউ সমান আইটি তাই তো এইটুকু আমরা জানি আধান সমান প্রবমাত্রা ইন্টু টাইম তাহলে এখান থেকে দেখো যে আয়ের মানটা আমরা বার করছি অর্থাৎ এখানে এইটাকে যদি আমরা নিচে লিখি তাহলে নিচে লিখলে পরে কী পাবো নিচে চলে আসবে অর্থাৎ এইটাকে আমরা ওয়ান বাই হিসাবে লিখতে পারি নিচে এটাকে আমরা ওয়ান বাই ওয়ান বাই কে এভাবে লিখতে পারি ঠিক আছে আর ইন্টু যেহেতু ডি রয়েছে সেই জন্য আমরা কী করলাম ডি দিয়ে এটাকে গুণ করে দিলাম নিচে আমাদের কী চলে এলো কে এ চলে এলো ঠিক আছে তাহলে এভাবে কী চলে আসছে ডি বাই কে এ চলে আসছে এবার দেখো কিউ বাই টি সমান কি আমরা জানি আই ঠিক আছে অর্থাৎ এখান থেকে আয়ের মানটা যদি বার করি সেটা কী পাবো কিউ বাই টি পাবো ঠিক আছে তাহলে এভাবে কী গেলো আয়ের মানটা এলো অর্থাৎ পরিবাহিতের মানটা এলো তাহলে এখানে দেখো যে আয় সমান আমরা কী লিখতে পারি থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি ডি ডিভাইডেড বাই কে এ ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের এদিকে কী চলে আসছে এটা চলে আসছে আইটা চলে আসছে ঠিক আছে এটাকে পুরোটা এখানে নিয়ে এলাম আইটাকে এখানে নিয়ে এলাম ঠিক আছে স্থান পরিবর্তন করলাম ঠিক আছে তাহলে এখানে দেখো যে এই যেটা পাচ্ছ এটাই কি আমাদের তাপীয় রোধ যেটাকে আমরা যাই দিয়ে প্রকাশ করছি ঠিক আছে তাহলে এটা সমানই আমাদের কী হয়ে যাচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই আই ঠিক আছে এটা হয়ে যাচ্ছে অথবা এটাকে তুমি যদি আরেকটা রিলেশনের মাধ্যমে দেখাতে চাও তাহলে আমরা কী জানি আই সমান ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর ঠিক আছে ভি সমান আমরা কী জানি আই আর তো এখানে বিভব প্রভের যেটা রয়েছে সেটার পার্থক্যটা যদি আমরা দেখি তাহলে এটাই আমরা কী পাবো ভি ওয়ান মাইনাস ভি টু পাচ্ছি ঠিক আছে তাহলে আরটাকে যদি আমি এখানে লিখি আইটাকে যদি আমি এখানে লিখি তাহলে কী পাবো রোদের মানটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে রোদটা সেই রোদটায় কি ডি বাই কে এ ঠিক আছে এটাকে আমরা কি বলছি তাপীয় রোধ বলছি যেখানে কি ডিটা কি পরিবাহীর বেদ আর কে এটা কি তাপ পরিবাহিতা পোস্তেদের ক্ষেত্রে ফলটাকে কী দিয়ে প্রকাশ করা হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হচ্ছে ঠিক আছে তো এই ছিল আর একবার বলে দিই কেউ সমান আমরা কি জানি কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি সেখান থেকে আমরা টিটাকে এদিকে নিয়ে এলাম নিচে নিয়ে এলাম নিচে নিয়ে আসার পরে দেখতে পেলাম কী হচ্ছে এখানে আমরা কিউ বাই টি পেয়ে যাচ্ছি থাকছে কি থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টু বাই ডি বাই এবার আমরা কি জানি আই তাহলে আই যদি আমরা জানি তাহলে এখানে কী লিখতে পারি থ্রিটা ওয়ান মাইনাস ঠিক আছে সেখান থেকে আমরা কী পেলাম তাপীয় রোদের মানটা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে তাপীয় রোদ কোনটা এইটা আমার কী হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই আই ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছো চলো পরের দেখে নিই দ্বিতীয় কোয়েশ্চেনটাতে কী বলেছে দেখো দ্বিতীয় কোয়েশ্চেনটাতে বলেছে যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থ রয়েছে সেই কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপটা যাচ্ছে তো সেই তাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেই কঠিন পদার্থের সেটা বার করতে বলেছে তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার পরীক্ষাতে এসছে ঠিক আছে আগেরটাও অনেকবার পরীক্ষাতে এসেছে এটাও কি এটাও অনেকবার পরীক্ষাতে এসেছে তো চলো দেখিনি কী কী বিষয়ের উপর নির্ভর করছে পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে পোষ্যচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্য সময় তারপরে কী দুই পান্ত যে উষ্ণতা পার্থক্য সেইটার উপরে আমাদের কী হচ্ছে নির্ভর করছে ঠিক আছে তাহলে এই পয়েন্টগুলো তুমি কিভাবে লিখবে যে নিম্নলিখিত বিষয়গুলির উপর কঠিন পদার্থের তাপের পরিবহন ঠিক আছে নির্ভর করে তারপরে এক দুই করে এই অপশানগুলো দিয়ে দেবে অর্থাৎ পয়েন্টগুলো তুমি দিয়ে দিবে তাহলেই তোমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরেটা দেখিনি পরেরটাতে কী বলেছে দেখো পরেরটাতে বলেছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝায় আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কি আয়তনের বৃদ্ধি প্রসারণ হচ্ছে মানে কি বৃদ্ধি হচ্ছে তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি তোমরা সবাই জানো যে আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করি ঠিক আছে তো সেইটা সংজ্ঞাটা আমাকে জানতে চেয়েছে তো একক আয়তনের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটি যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় ঠিক আছে একক আয়তনের কোনো একটা বস্তু নিয়েছ কোনো একটা বস্তু রয়েছে তার আয়তনটা কি একক আয়তন ঠিক আছে তার উষ্ণতা তুমি একক বৃদ্ধি করলে পরে যে আয়তনটা বৃদ্ধি পাবে সেই আয়তনটাকে আমরা কি বলবো আয়তন বৃদ্ধি হয়েছে ঠিক আছে তাহলে এই যে বৃদ্ধিটা হচ্ছে সেটাকে কি বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা লেখা রয়েছে দেখো একক আয়তনে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটি যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আর এই আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে কি দিয়ে প্রকাশ করা হয় গামা দিয়ে প্রকাশ করা হয় আলফার সাথে গামার কি সম্পর্ক আলফার সমান গামা বাই থ্রি ঠিক আছে এটা হয়ে যাচ্ছে কি আলফার সাথে অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক তোমাকে যদি জিজ্ঞেস করে যে আয়তন প্রসারণ গোকের সাথে ক্ষেত্রফল প্রসারণ গোকের সম্পর্কটা কি তাহলে আমরা কি বাই টু থ্রি ঠিক আছে এটা হচ্ছে কি তাদের দুজনের মধ্যে সম্পর্ক অর্থাৎ এবং গামার মধ্যে সম্পর্ক ক্লিয়ার হয়েছে চলো পর দেখেনি দেখে নিই এটাতে কি বলেছে দেখো যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না ঠিক আছে অর্থাৎ দৈর্ঘ্যের যে প্রসারণ গুণাঙ্ক সেটা কিন্তু দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না সাধারণত কি কথাটার মধ্যে দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার মানে কী থাকতে পারে মিটার থাকতে পারে ঠিক আছে কিন্তু মিটার থাকে না এটা কেন হয় ঠিক আছে এটাই জানতে চেয়েছে নির্ভরশীল নয় কেন ঠিক আছে এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে তো এখানে দেখো হচ্ছে আমরা আলফা সমান আমরা কী জানি আলফাটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান আমরা কী জানি একটা অঙ্গ করলাম একটু আগে যে এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণের প্রসারণ যেটা হচ্ছে কি যেটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের উপরে থাকছে আর এটা হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি ঠিক আছে তো এই যে কোশ্চেনটাতে দেখো যে এটাও কি এটা হচ্ছে কি মিটার এটা হচ্ছে মিটার তাই তো এটা দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আর এটা হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য তাহলে উপরটাকে আমরা মিটার লিখতে পারি নিচেরটাকে আমরা মিটার লিখতে পারি কিন্তু এখানে কি উষ্ণতা উষ্ণতাকে আমরা ডিগ্রি সেন্ডিকেট লিখছি ঠিক আছে তাহলে এভাবেই যদি আমরা দেখি তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে যাচ্ছে পড়তে থাকছে কি ডিগ্রি সিন্ডিকেট তাহলে আমরা কী পাবো ডিগ্রি সেন্ডিগ্রেট ইনভার্স ঠিক আছে এখানে দেখো যে এটা আমাদের কী পড়তে থাকছে সেন্ডিকেটে পড়তে থাকছে তার মানে কি আমার কোনো রকমের দৈর্ঘ্যের টার্ম আসছে না তার মানে কি এটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ তোমাকে এখানে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে ডিগ্রি সেন্ডিকেট ইনভার্স এর সাথে ফার্নাইটের ডিগ্রি ফার্নাইটের সম্পর্কটা কি তাহলে আমরা কি বলবো যে ফাইভ বাই নাইন ডিগ্রি ফায়নাইট ঠিক আছে ইনভার্স ঠিক আছে চলো পরেটা দেখে নিই পরেটাতে কি বলেছে দেখো যে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় কিভাবে। অর্থাৎ একটা গরুর গাড়ির চাকা রয়েছে সেই চাকাটাতে দেখবে যে উপরে কি থাকে একটা লোহার বের পরানো থাকে ঠিক আছে তো এটা কীভাবে পড়ানো হয় তো এটা কি একটা পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা একটুখানি পরে দেখব যে দেখো যে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানোর ক্ষেত্রে কঠিন পদার্থে তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয় ঠিক আছে অর্থাৎ এই যে তাপের যে প্রসারণ সেটাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে এই লোহার বেডের পরিধি চাকার পরিধি থেকে কি হয় সামান্য ছোট করা হয় ছোট কেন করা হয় সেটাও একটুখানি করেই জানতে পারবে দেখো যে চেয়ে সামান্য কম নেওয়া হয় এবং লোহার বেডটিকে প্রথমে উত্তপ্ত করা হয় ঠিক আছে চাকা রয়েছে প্রথমে কী করলো লোহার যে বেডটা রয়েছে সেটাকে কী হলো চাকার তুলনায় একটুখানি সামান্য কম পরিধিতে পরিধির চাকার চাকার তুলনায় একটু পরিধিটাকে কমিয়ে নেওয়া হলো ঠিক আছে লোহার যে বেডটা রয়েছে সেটা এবার দেখো যে উষ্ণতা বাড়ানো হচ্ছে কার লোহার যে বেডটা রয়েছে সেটা এবার কি হবে প্রসারণ হবে প্রসারণ ঘর ঘটনা হয় এবং উত্তপ্ত অবস্থায় লোহার বেডটিকে সহজেই চাকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে এবার দেখো যে এর থেকে এই যে চাকাটার উপর লোহার বেডটা পড়ানো হলো সেই লোহার বেডের যখন তাপমাত্রাটা কমবে সেটা কী হবে আস্তে আস্তে চুপসে যাবে পরিধি কমতে থাকবে কমতে কমতে এক সময় দেখা যাবে যে এর উপর টাইটভাবে লেগে যাচ্ছে ঠিক আছে তাহলে কী হবে কোনো রকমের ব্রেক বা স্ক্রু ছাড়াই কী হয়ে যাচ্ছে এর উপরে মানে চিপকে লেগে যাবে সেটাই হচ্ছে কি পদ্ধতি ঠিক আছে প্রসারণ ঘটানো হয় উত্তপ্ত অবস্থায় লোভার বেটটিকে সহজেই চাকার মধ্যে পড়িয়ে দেওয়া হয় এরপর পেটটিকে ঠান্ডা হয়ে কী হয় বেটটি ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে চাকাটিকে দৃঢ়ভাবে চেপে ধরে পেটে ওই স্ক্রু ছাড়াই এটি চাকার সঙ্গে শক্তভাবে আটকে থাকে ঠিক আছে এটাই হচ্ছে কি পদ্ধতি অর্থাৎ তাপীয় প্রসারণ ঘটিয়ে ঘটানো হচ্ছে তাপীয় প্রসারণ ঘটানো হচ্ছে তা প্রয়োগ করে দিয়ে তারপরে পড়ানো হচ্ছে দিয়ে তাপটাকে ঘটিয়ে দেখা যাচ্ছে যে তার উপরে একদম টাইটভাবে লেগে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ দৃঢ়ভাবে লেগে যাচ্ছে কোনো রকমের প্রেক বা দরকার পড়ছে না ক্লিয়ার হয়েছে চলো পরের পরটা দেখি পরেটাতে কী বলেছে দেখো প্রত্যেক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটা উদাহরণ দাও এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো কি আমরা দেখতে যে তরলের প্রসারণ হচ্ছে কোথায় দেখতে পাই একটা থার্মামিটারে ঠিক আছে একটা থার্মোমিটারকে যদি দেখা হয় সেই থার্মোমিটারের মধ্যে কী থাকে পারদ থেকে তো সেই পারদটা কি তরল তো এই যে তরলের কি হচ্ছে প্রসারণ হচ্ছে ক্লিয়ার হয়েছে তো ডাক্তারি থার্মোমিটার যন্ত্রে পারদের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয় উষ্ণতা পরিবর্তনে পারদের আয়তনের পরিবর্তন খুবই নিয়মানু ঠিক আছে অর্থাৎ খুবই নিয়মে পরিবর্তন হয় এবং এই নীতির উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয় যা কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি একটা উদাহরণ প্রত্যেক জীবনের একটা উদাহরণ থার্মোমিটারের মধ্যে আমরা প্রত্যেক দিন দেখতে পাইছি কি হচ্ছে হচ্ছে চলো পর এটা দেখি নি এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো লোহার ক্ষেত্র এত ঠিক আছে ক্ষেত্র মানে কি ক্ষেত্র ফল প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি বিটা দিয়ে প্রকাশ করছি ঠিক আছে এটা হচ্ছে কি বিটা তারপরে বলেছি যে লোহার আয়তন প্রসারণ গোণাঙ্কের মান কত আয়তন প্রসারণ গোড়াঙ্কের মান এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি গামার তাহলে আয়তন পোষণের গুণাঙ্ক অর্থাৎ গামার মানটা কত এখানে জানতে চাইছে তাহলে দেখো যে আমাকে কী বলে দিয়েছে বিটাটা বলে দিয়েছে তাহলে আমরা কি জানি আলফা সমান আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে আমরা কী লিখতে পারি যে বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে এখানে আমরা কী বার করবো বিটাটা বলে দিয়েছে গামাটাকে বার করতে হবে ঠিক আছে তাহলে গামা সমান আমরা কী লিখতে পারি থ্রি বিটা বাই টু ঠিক আছে থ্রি বিটা বাই টু এটা হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো যে আমরা যদি এখানে মান মানটা বসাই তাহলে কী পাবো থ্রি ইন্টু মানটা কত চব্বিশ ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স বাই টু হয়ে যাচ্ছে তাহলে এখানে কী কত হয়ে যাচ্ছে বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ তাহলে থার্টি সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেট ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে কি সেন্ডিগ্রেড ইনভার্স তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার ক্লিয়ার হয়েছে তাহলে কীভাবে করলাম এই ফর্মুলাটা থেকে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি আলফা সমান বিটা বাই টু ইন্টু গামা বাই থ্রি ঠিক আছে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এখান থেকে আমরা বিটা বাই টু সমান গামা বাই থ্রি গামা সমান কী হয়ে যাচ্ছে থ্রি বিটা বাই টু বিটার মানটা বলে দিয়েছে কত চব্বিশ ইন্টু টেন পর মাইনাস সিক্স এই বাই টু হয়ে যাচ্ছে ইন্টু কাটাকাটি করে দেখতে পাচ্ছি যে থার্টি সিক্স ইন্টু টেন টেনেতে পার মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেট ইনভার্স আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়েছে চলো পরেটা দেখে নি পরে কি বলেছে দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উনিশ ইন্টু টেন্স ক্যালভিন ইউনভার্স বলতে কি বোঝায় পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে এখানে এটার মানেটা কি জানতে চেয়েছে তো এখানে দেখো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা যদি আমার দণ্ড নিই সেই দণ্ডের উপর আমরা যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে দণ্ডটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের এইটা ঠিক আছে তাহলে এখানে ওটাই লেখা রয়েছে দেখো এক মিটার দীর্ঘ তামার দণ্ডের উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পাবে এটাই হয়েছে কি আমাদের অ্যান্সার ক্লিয়ার হয়েছে তাহলে এক মিটার দীর্ঘ তামার দণ্ডের উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য উনিশ ইন্টু 6 সিক্স মিটার বৃদ্ধি পাবে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো ঠিক আছে তো এটা তোমাদের বইয়ে বইয়ে রয়েছে দেখবে ঠিক আছে দেখো এখানে রয়েছে তাপ পরিবহন পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য তো এখানে অনেকগুলো সাদৃশ্য রয়েছে যেমন এটা হচ্ছে কি তাপ ও তৈরি পরিবহন ও পরিবাহী দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক তাপের পরিবহন সেরূপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে ঘটে সেরূপ উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে তৈরি পরিবহন ঘটে ঠিক আছে এইভাবে কি হচ্ছে অপশানগুলো পেয়ে যাচ্ছ এইগুলোই এটা খুব ইম্পর্টেন্ট দিয়ে রাখবে তাপ পরিবহন ও তরিত পরিবহনের মধ্যে সম্পর্ক বা সাদৃশ্য পরেটাতে কি বলেছে দেখো পরেটাতে বলেছে যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক এটা তোমাদের বইয়ে ঠিকঠাক করে নাই তো একবার দেখে নেবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলা হয় স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহের মধ্য দিয়ে একক সময়ে যে তাপ প্রবাহিত হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে ঠিক আছে স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্তচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে তাপ প্রবাহিত হয় তাকে কি বলবো তাপ পরিবাহিতাঙ্ক বলবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আর একটা কোশ্চেন তোমরা লিখে রাখবে যে পেজ নাম্বার তোমাদের থার্টি টুতে যে চালসের সূত্রটা রয়েছে সেই চালসের সূত্রটা একবার দেখে রাখবে ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে দেখিয়ে দিই বইতে বইতে দেখো এখানটাতে রয়েছে চালসে সূত্রটা এই চার্লসের সূত্রটা একবার দেখে রাখবে এত দূর ঠিক আছে অর্থাৎ তোমাকে প্রশ্ন দিতে পারি যে চালসের সূত্র থেকে গ্যাসের আয়তন পোষণের গুণাঙ্কে ওটা প্রতিষ্ঠা করো ঠিক আছে তাহলে তুমি কি করবে এটা তো শুধুমাত্র লেখাই চালসার সূত্রটা তোমরা সবাই আগে যে করেছ সেটা এখানে দেওয়া আছে দিয়ে তারপরে দেখা যাচ্ছে কি গামা অর্থাৎ এখানে যে গামাটা পাচ্ছ আয়তন প্রসারণ কোন অঙ্ক সেটা কি হয়ে যাচ্ছে এখানে আয়তনের পরিবর্তন বাই এখানে আয়তন প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে আমরা ভিতরেটা বার করবে দিয়ে এত দূর অবধি দেখিয়ে দেবে তাহলে হয়ে যাবে কি চালসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ কোনো অঙ্ক ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ